আমার বন্ধু ময়ূরি তোমার হরুতেই গান গাইলে বহুত কিছু করে লইলাম ভুল করে হরুতেই গান গাই আইলে বহুত কিছু করতে পারলাম জলদি যাই শিখে যান দোকান আইছে মনে কয় না কিতা আখর বসে যাবে দোকানের ভিতরে বইয়া নিজেতা দিয়া বেজান থইছি দোকান আইও চাও হাইয়া যাইবা আমার দোকানে আর তো বুধবার এক কাপড় লগে দুই কাপ ফিরি তো আর দিন দিছে আর দশটা দোকানের মালিক আমি বুঝছো অভাব নাই আমার টেকা পয়সার অভাব নাই বাড়ি দাম মানুষ নাই মানুষ নাই মানুষ নাই বাড়ি দাম তুমি বড় মালি মানজে মারিলে তো তোমার বস্তু তুমিও আইছো দশটার সময় দিনে দশটার সময় দোকান খুললে মালিক কোয়া যায় যন্ত্রগার বেড়া জলদি জলদি কাম করতাম কাস্টমার আইজ তোরে আমি রাখি আর বিপদি হয়েছি তো আমি তোরে কাল দিন খাদাইতে লাগবো না আইসত খালি বড় গফ ধরে খালি তোমার বন্ধু আইন প্রত্যেক দিন আজ মাগনা চাহ খাইয়া যাইন দিয়ে আর পয়সা উইসা খুচু দিন না আই যাও না দিমু তাবড়া খান্নারি বেড়াইয়া আর খাই দিম আর খালি দশটার সময় খালি দোকান খুলিয়ালে গাইলে এটা আর ওটাই ইয়ালে মাগনা খাইয়া যাইন পয়সা দিন নি দিমু আইজ বাড়ি বন্ধু আমরা ছোটো থাকতে তো রেস্টুরেন্টও গাইছি এখনও তো বড় হইলাম রেস্টুরেন্টও তো গাইছি কিন্তু আজকে ছোটো একটা দোকানও চাটা খাইয়া দেখি কোনো আরাম হইব আমরা ছোটোবেলা যখন আসলাম ছোটো ছোটো দোকানও চা খাইছি চলো চা দিবা চা চা একটা দিবা হে চা একটা দিবা আপনার কইয়া স্যার আপনার গাড়ি দেখি আর জো দেখি আমার পছন্দ লাগছে আপনার লাগানো বনবার বড় আমার বনবা তো আপনি বনবা কোনো চিন্তা করবো না আগে চা দুইটা দিন তাড়াতাড়ি জলদি টাইম শর্ট আছে তাড়াতাড়ি দিন
সাং খুব সুন্দর খুব ভালো আপনার গাড়ি কুটুর দেখি আপনার রেজিস্ট্রি দেখি স্যার আমরা কুটুমুটি দোকানে আনবি স্যার যদি আপনার মানে কোনটা যদি ডিউটি উটি বা কোনটা যদি থাকতো দোকান স্যার লাগে মাস ভাড়া দেওয়া লাগে তিন সাইডা যান আমরা বহুত কষ্ট করি আচ্ছা যাই হোক ওটা আমি আজকে আচ্ছা ঠিক আছে একটু টাঙ্গলে কথা কইলে পাঁচ মিনিট পরে কই আর আপনার আপনারা কই আর স্যার আপনার ফ্যাক্টরি আছে হয় ফ্যাক্টরি আছে যদি ফ্যাক্টরি যদি কোনো কাম একটু দিতে ঠিক আছে আপনি এক কাম করবা আমার লগে যোগাযোগ করবা আমি একটা কার্ড দিয়া যায় আপনার একটা কার্ড দিয়া যায় দুইটা দিন সুদাও দি যার কোনো লাভ না ঠিক আছে আমি বিকালে তার বাড়ি যাই হাই রে বন্ধু এখন দেখি তার বাড়িতে গেট গুট কিচা খিতি লাগাই ও বন্ধু আন্দাজে হামাইতে আছেন কুকুর কুকুর কিচা খিচি খানো গেল বন্ধু খালে কিয়া তোর অবস্থা কি তার এটা দেখি তুমি তো কিলা কিতা করছো আমি সবসময় রইতে লাগে করে দিয়া তোর গরু আমাই তাবরে বন্ধু তোর মাটি উঠি আছি হই বেটা আ কোন ভাই বুঝাম রে ও কিতা সিয়ার তুমি বুঝবার লায়ক হইছো মাসিয়ার তো এলার বুঝতাম নি তোর খান রে আচ্ছা বন্ধু ও যে তোর গরের সামনে ও তো বড় গেট এখান এর বাদে ও গ্রিল গুরিল লাগাইয়া এটা গোর এটা কষত কিটা হ্যাঁ যে কিলা কিটা করতো তোমার কথা আগে তো তুমি আমার দোকানে বইতে গিয়া তে কষ্ট করতাম এখন তো তোরা দেখিও না আজকে ও মনে বেটায় ঘুরে দিকে গেলাম বুঝিস নি ওই বেটায় ঘুরে দিকে গেলাম বেটায় কইছে ও লাগি আমি আজকে কইছি আমি তোর তো তুই কইও হয় না গুদা হইতাম পারি না তোরা কোনটা কষ্ট হইতে কিলা কিটা করছো দেখ আমার টাইম নাই বিচার তুমি খালি কল আর ও দেখ আমি কল কল আর বেজান আমার চাও খাইয়া তুমি জাগিবা আমার এখন আর মানে এটা মুড নাই আমার আজকে বহুত টেনশন আছে মুড নাই তুমি জাগি চাও খাইয়া বা আমার গেছ তো বেজারিলাম তুমি ইকান দেখি অত খুশি হরে আমি তো বুয়া দেখিয়া ও যে অনেক দেখো বাত আসলো যে হ্যাঁ চশমা লাগাইছে আর ফ্যান লাগাইছে অনেক বইছে এটা তুই তো পারবে রে আমার কাছ থেকে কাপড় নেস না তুই বস না বেটায় কি যা দামি গাড়ি লিয়ে আইছে দামি গাড়ি লিয়ে আইলে কি তাই কি বাদ ভাড়া করছে তোর বুড়বা কনাই তো তুই বালা জায়গা বা যা রে তুই সার দোকানে কান দে রে দেখ আমরার আমরার এই দেশের মুখ নরেন্দ্র মোদীও সার দোকান দিয়ে বহুত বড় বলছে তুই সার দোকান দে তুই ইকান ভালা ইকান ভালা ইকান হ্যাঁ নাটক করডা তোর লিয়া মজা করডা আমি দেখা তুই বিশ্বাস করলি ফালা ওখান ফালা ফালা বেটা তুই তো করে আসার লগ উঠলা বেজা না গোস করে বেজা না ফালা ফালা ও ভাই ফালাইতে পারে ফালা ও ভাই দিবালা ভাই ফালাইতে পারে হ্যাঁ
এদিন আমি চকের মুখে তার দেখিয়া বুঝছি যে বহুত বড় খারবাড়ি ওটার লাগে আমি তোরে মাত্র কথায় ভুল খাই কার্ডখান ফেলাই নিব আহিছি আর ফেলাইয়া আমি কার্ডখান দিয়া দিয়া আমি ওর ও স্টেজ বর্তমানে আমি আছি পৃথিবীতে আপন বলে কেউ নেই টাকার লোভে সবাই বদলে যায় এ ধরনের ঘটনা আমাদের গ্রামে অনেকটাই ঘটছে তাই নাটকের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি এ ধরনের দুকাবাজ বন্ধু থেকে দূরে থাকবেন এবং অন্য বন্ধুকে সজাগ করে দিবেন ধন্যবাদ